Hi friends, welcome to my channel Sister Dash. আমি আপডেটেড ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি. Please subscribe my channel to influence me. If you like my video, please like and share. আর আজ আমরা শিখে নেব নিউবর্ন রিসাসিটেশন টেকনিক স্টেপ বাই স্টেপ. আফটার দ্য কমপ্লিশন অফ ভিডিও ইউ ক্যান পারফর্ম নিউবর্ন রিসাসিটেশন হোয়েন এভার রিকোয়ার্ড. স্টেপ ওয়ান, প্রথমে এনভায়রনমেন্টাল প্রিপারেশন. সেখানে নর্মাল রুম যেমন প্রপার সেট আপ থাকবে, সেরকম প্রায় 20 থেকে 30 মিনিট আগেই আমাদের ওয়ার্মারকে অন করতে হবে. ওয়ার্মার থাকবে নর্মাল মোডে, হিট আউটপুট 100%. মোড চেঞ্জ করব কিভাবে? আনলক, সিলেক্ট মোড, তারপরে পুনরায় লক. আর সেট আপ করে নিতে হবে নিউবর্ন রিসাসিটেশন ট্রে, যাতে থাকবে সেলফ ইনফ্লেটেড সিলিকন নিউবর্ন রিসাসিটেশন ব্যাগ 250 ml. এই ব্যাগটা একটু ডিসক্রাইব করে দিই. এই ব্যাগের এটা হলো ফিস মাউথ ভাল্ব, এটা হচ্ছে পপ আপ ভাল্ব, আর এটা হলো পেশেন্ট আউটলেট. এখানে অক্সিজেন রিজার্ভার অ্যাটাচ করতে হবে, আর এখানে অ্যাটাচ করতে হবে অক্সিজেন ক্যানুলা, আর এইভাবে আমরা মাস্ক অ্যাটাচ করব. মাস্ক কিন্তু তিনটে সাইজের হবে, 1 for term, 0 for preterm, আর 0 for extremely preterm. এইভাবে আগে থেকে কিন্তু আমাকে রিসাসিটেশন ব্যাগ, যেটা বা আম্বু ব্যাগ, এখন আর আম্বু ব্যাগ বলছি না, সেলফ ইনফ্লেটেড সিলিকন নিউবর্ন রিসাসিটেশন ব্যাগ ওয়ার্কিং কিনা দেখে নিতে হবে. ফিস মাউথ ভাল্ব, পপ আপ ভাল্ব ঠিকঠাক ওয়ার্কিং কিনা দেখে নিতে হবে. আর এটা হলো আমার মিউকাস, ডিলিস মিউকাস এক্সট্রাক্টর, যেটা দিয়ে আমরা মিউকাস এক্সট্রাক্ট করব. আর এটা হলো আমার শোল্ডার রোল, এই শোল্ডার রোল দিয়ে আমরা স্লিপিং পজিশন দেব বেবিকে. আর এই হলো আমার রিজার্ভার. আর একটা ইম্পর্টেন্ট প্রিপারেশন আছে স্টেপ ওয়ানে, সেটা হলো অ্যাসিস্ট্যান্ট প্রিপারেশন, যেটা আগে কখনো বলা হতো না কিন্তু এখন বলা হচ্ছে. এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে কোনো বিপিএইসি বা পিএইসিতে যেখানে কোনো স্টাফ স্ট্রেংথ এমনিতেই খুব কম, সেখানে স্টাফের অভাবে যাতে আমাদের রিসাসিটেশন প্রসিডিওরে কোনো প্রবলেম না আসে, সেজন্য বাড়ির কোনো ফ্যামিলি মেম্বারকে আমরা অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিতে পারি, এবং তাকে আমরা শিখিয়ে দিতে পারি যে সে কীভাবে অ্যাসিস্ট করবে, স্টপ ওয়াচ কীভাবে দেখবে, আমাকে কীভাবে বলবে টাইমিংটা, তাহলে আমাকে হেল্প করতে পারে এবং সেই রিকোয়েস্ট আমরা করতে পারি. এটাকে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রিপারেশন. স্টেপ টুতে ডেলিভারি হওয়ার সাথে সাথে টাইম দেখবো বেবিকে প্রি ওয়ার্ম টাওয়েলে রিসিভ করবো, এবং দেখবো বেবি রেসপন্সিভ কিনা. যদি বেবি আনরেসপন্সিভ এবং নট ক্রাইং হয়, তাহলে ইমিডিয়েট ক্ল্যাম্প অ্যান্ড কাট দ্য কর্ড এবং বেবিকে ওয়ার্মারের কাছে নিয়ে চলে আসবো. এই সময় কিন্তু মাকে বেবির সেক্স পর্যন্ত দেখাচ্ছি না, শুধুমাত্র ইনফরমেশন দিচ্ছি যে বেবি আনরেসপন্সিভ, নট ক্রাইং, তাই জন্য বেবিকে ওয়ার্মারের কাছে নিয়ে যাচ্ছি, কারণ আমার টার্গেট থাকবে উইদিন 1 মিনিট পিপিভিতে পৌঁছানো. স্টেপ থ্রিতে আমাদের নেক্সট স্টেপ, প্লেস দ্য বেবি আন্ডার রেডিয়েন্ট ওয়ার্মার ইন ম্যানুয়াল মোড উইথ হিট আউটপুট 100%. এবার স্টেপ ফোর, যেখানে পজিশনিং অফ দ্য বেবি, এখানে স্লাইড নেক এক্সটেনশন পজিশন দেব. কীভাবে দেবো? একটা শোল্ডার রোল ইউজ করে. এটাকে, এই ধরনের পজিশনটাকে স্নিফিং পজিশনও বলা হয়। এবার স্টেপ ফাইভ, কুইক সাকশনিং টু বি ডান. ডিলিস মিউকাস এক্সট্রাক্টর ইউজ করে সাকশনিং দিতে হবে. এখন কিন্তু সাইড লাইন পজিশন করতে বলছে বেবির মাউথকে, তারপরে সাকশন করতে বলছে. সাকশনের সময় প্রথমে মাউথে 5 সেন্টিমিটার ঢুকিয়ে সাকশন করবো, তারপরে নোজে 2 সেন্টিমিটার. যদি দরকার হয় তাহলে কিন্তু আমরা সাকার মেশিন ইউজ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু প্রেশার থাকবে 80 থেকে 100 mmHg. নেক্সট স্টেপ 6 নম্বর স্টেপে, ড্রাইং অফ বেবি উইথ প্রিমিয়াম টাওয়েল অ্যান্ড ডিসকার্ড দ্য টাওয়েল. এক্ষেত্রে আমরা 3টে স্টেপে বেবিকে ড্রাই করবো, প্রথমে হেড অ্যান্ড নেক, তারপরে আপার এক্সট্রিমিটি অ্যান্ড অ্যাক্সিলারি ক্লিস, অ্যান্ড লোয়ার এক্সট্রিমিটি উইথ জেনিটাল এরিয়া. এবার 7 নম্বর স্টেপে, স্টিমুলেট বেবি বাই রাবিং ব্যাক. আগে ফ্লিকিং শোল ছিল বোথ শোলে, কিন্তু এখন আর সেটা নেই, সেই স্টেপ অমিট হয়ে গেছে. জাস্ট ব্যাকটা আমরা রাব করবো বেবিকে স্টিমুলেট করার জন্য. এবার 8 নম্বর স্টেপ, রিপজিশনিং অফ দ্য বেবি. ঠিক আগে যেরকম স্লিপিং পজিশন দিয়েছিলাম সেরকম পজিশনেই বেবিকে রাখবো. 9 নম্বর স্টেপে আমরা ইভালুয়েট করব বেবির রেসপিরেশন এবং হার্ট রেট ফর 6 সেকেন্ড. এখন কিন্তু হার্ট রেট আম্বিলিক্যাল পালসেশন ফিল করার মাধ্যমে চেক করব না, এখন আমরা শুধুমাত্র এপিক্যাল পালস চেক করব. এটা যদি এপিগ্যাস্ট্রিক রিজিয়ন হয় ঠিক, তাহলে নিপুলের জাস্ট নিচেই হবে আমার এপিক্যাল পালস ফিল করার জায়গা. এইখানে স্টেপে বসিয়ে আমরা এপিক্যাল পালস অসকাল্ট করব ফর 6 সেকেন্ড।
তাহলে এই পর্যন্ত হলো আমাদের ইনিশিয়াল স্টেপ সেখানে আমরা কি করলাম PSDSR পজিশনিং S সাকশনিং D ড্রাইং S স্টিমুলেটিং আর রিপজিশনিং তারপরে আমরা কি করছি ইভালুয়েট করছি রেসপিরেশন আর হার্ট রেট ফর 6 সেকেন্ড আফটার ইনিশিয়াল স্টেপ যদি হার্ট রেট 100 এর উপরে কিন্তু বেবি লেভার ব্রিদিংয়ে রয়েছে এবং সায়ানোসিস পারসিস্ট করছে তাহলে কিন্তু বেবির এয়ারওয়ে ওপেন রাখতে হবে SpO2 মনিটর করতে হবে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে প্রিটার্ম বেবির জন্য অবশ্যই সিপ্যাপ দিতে হবে এবং যদি সিপ্যাপ না থাকে তাহলে সাপ্লিমেন্টাল অক্সিজেন দিতে হবে হুডে করে এবং এসে ওকে শিফট করতে হবে 90% কেসে কিন্তু ম্যাক্সিমাম বেবি ইনিশিয়াল স্টেপেই ক্রাই করে যায় কিন্তু যদি না ক্রাই করে মানে বেবি নট ব্রিদিং হার্ট রেট যদি 100 বিটস পার মিনিটের কম থাকে তাহলে আমরা ডিরেক্টলি শিফট করব PPV মানে পজিটিভ প্রেশার ভেন্টিলেশনে তার জন্য আমাদের কি করতে হবে কারেক্ট সাইজের ব্যাগ অ্যান্ড মাস্ক নিতে হবে এবং মাস্ক প্রপারলি সিল করতে হবে কভার করতে হবে টিপ অফ চিন মাউথ আর নোজ এফেক্টিভ PPV রুম এয়ারে দিচ্ছি আমরা 30 সেকেন্ড ধরে রেট থাকবে 40 থেকে 60 ব্রিথস পার মিনিট এবং প্রেসার ক্রিয়েট করার সময় অবশ্যই দেখে নিতে হবে চেস্ট রাইজ হচ্ছে এবং মুখে লাউডলি বলতে হবে স্কুইজ টু থ্রি মানে স্কুইজ করার সময় ডিফ্লেট হবে আর টু থ্রি বলার সময় ইনফ্লেট হবে ব্যাকটা এই সময় চেস্ট রাইজ যদি না হয় তাহলে আমাদের যে যে জিনিসগুলো দেখতে হবে সেগুলো হলো মিস্টার সোপা ফর মাস্ক মাস্ক অ্যাডিকোয়েট সিল হয়েছে কিনা দেখতে হবে না থাকলে প্রপারলি সিল করতে হবে পজিশনিং মানে হচ্ছে বেবিকে প্রপার পজিশনে যদি না থাকে তাহলেও কিন্তু চেস্ট রাইজ না হতে পারে সেজন্য ঠিকঠাক স্নিফিং পজিশন দিতে হবে এস ফর সাকশনিং এয়ারওয়ে ও ফর ওপেন এয়ারওয়ে বেবির মাউথ ওপেন আছে কিনা দেখতে হবে আর পি ফর ইনঅ্যাডিকোয়েট প্রেশার থেকেও কিন্তু সমস্যা হতে পারে তাই ডিউরিং স্কুইজ প্রেশার কিন্তু ইনক্রিজ করতে হবে আর এ ফর অল্টারনেটিভ এয়ারওয়ের কথা ভাবতে হবে মানে ইপি টিউব ইনসার্ট করা যেতে পারে যদি আমার হাতে এক্সপার্ট প্রেজেন্ট থাকে বা অ্যাভেলেবেল থাকে এবার আমাকে পুনরায় রিঅ্যাসেস করতে হবে রেসপিরেশন অ্যান্ড হার্ট রেট অফ বেবি ফর 6 সেকেন্ড PPV দেওয়ার পরে বেবি যদি ব্রিদিং ওয়েল অ্যান্ড হার্ট রেট মোর দেন 100 বিটস পার মিনিট তাহলে এবার আমাকে কনসিডার করতে হবে আমি যে PPV দিলাম তাহলে সেটা কতক্ষণের জন্য দিলাম যদি লেস দেন 1 মিনিটের হয় এবং তারপরে বেবি ক্রাই করে তাহলে বেবিকে অবজারভেশনাল কেয়ারে রাখতে হবে মাদারের কাছে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট মেনটেন করতে হবে ইনিশিয়েট করতে হবে ব্রেস্ট ফিডিং এবং মনিটর করতে হবে টেম্পারেচার হার্ট রেট ব্রিদিং অ্যান্ড স্কিন কালার অফ দ্য বেবি এভরি 30 মিনিটস ইন্টারভ্যালে কতক্ষণ করবে 2 ঘন্টা আর যদি বেবি ক্রাই করে আফটার PPV মোর দ্যান 1 মিনিট PPV মোর দ্যান 1 মিনিট ধরে দেওয়ার পর যদি বেবি ক্রাই করে তাহলে সেক্ষেত্রে বেবিকে এসএনএসইউ তে পাঠাতে হবে পোস্ট রিসাসিটেশন কেয়ারের জন্য আচ্ছা আফটার এফেক্টিভ PPV যদি চেস্ট রাইজিং হয় কিন্তু হার্ট রেট লেস দ্যান 60 বিটস পার মিনিট তাহলে সেক্ষেত্রে PPV কিন্তু কন্টিনিউ করতে হবে উইথ 100% অক্সিজেন স্যাচুরেশন এবং ইমিডিয়েট ডক্টরকে কল করতে হবে চেস্ট কম্প্রেশনের জন্য এবং এক্ষেত্রে চেস্ট কম্প্রেশন কিন্তু হবে 3:1 রেশিওতে আচ্ছা যদি আফটার চেস্ট কম্প্রেশন তখনও আমার হার্ট রেট লেস দ্যান 60 বিটস পার মিনিট হয় তাহলে কিন্তু আমাকে ইঞ্জেকশন এপিনেফ্রিনের দিকে যেতে হবে যেটা আমাকে 1 ml মেডিসিন 9 ml স্টেরাইল ওয়াটারে ডিসলভ করতে হবে IV-তে দিলে 0.1 থেকে 0.3 ml পার কেজি বডি ওয়েটে দেবো আর ET টিউবে দিলে 0.5 থেকে 1 ml পার কেজি বডি ওয়েটে দিতে হবে এবার নিউবর্ন রেসিস্টেশন অ্যালগোরিদম এক ঝলকে দেখে নিই যদি বেবি আফটার ডেলিভারি ক্রাই করে তাহলে রুটিন কেয়ার আর যদি না করে এবং গ্যাসপিং থাকে তাহলে কিন্তু বেবিকে ওয়ার্মারের নিচে রাখতে হবে ব্যাক র্যাপ স্টিমুলেশন দিতে হবে PSDSR দেখতে হবে এবং এখানে কিন্তু আমি এরপরেই হার্ট রেট অ্যাসেস করব এবং দেখব বেবি সায়ানোসিস কিনা পুরোটাই কিন্তু করলাম 30 সেকেন্ডের মধ্যে হার্ট রেট এবার আমি যদি দেখি যে 100-এর উপরে চলে গেছে কিন্তু বেবি সায়ানোসিস তাহলে কিন্তু আমাকে বেবিকে কন্টিনিউয়াস অক্সিজেন সাপোর্টে রাখতে হবে SpO2 মনিটর করতে হবে সিপ্যাপে রাখতে হবে আর যদি দেখি আমি 100-এর নিচে আছে এখনও হার্ট রেট তাহলে কিন্তু আমাকে PPV কনসিডার করতে হবে PPV দেওয়ার সময় যদি হার্ট চেস্ট রাইজ না হয় তাহলে কিন্তু আমাকে
নিষ্ঠাসা পাচক করতে হবে। এরপরও আমি রিয়াসেস করলাম যখন, তখন যদি দেখি আমি হার্ট রেট বিলো 100, সেক্ষেত্রে কিন্তু আমাকে কন্টিনিউয়াস ভেন্টিলেশনে নিয়ে রাখতে হবে এবং অল্টারনেটিভ মেথডস যেমন ইডি টিউবের দিকে এগোতে হবে। এরপরেও আমি যদি দেখি যে হার্ট রেট বিলো 60, তাহলে কিন্তু ডক্টরকে কল করে চেস্ট কম্প্রেশন অবশ্যই দিতে হবে। তারপরে যদি আমার বিলো 60 হার্ট রেট হয়, সেক্ষেত্রে কিন্তু আমাকে ইঞ্জেকশন এপিনেফ্রিন দিতে হবে। আশা করি সবার ডাউট ক্লিয়ার হয়েছে। আর থ্যাংক ইউ ফ্রেন্ডস, ইফ ইউ লাইক মাই ভিডিও অবভিয়াসলি লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।